এইচএসসির ফল 15ই অক্টোবর, মাসফতে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 15ই অক্টোবর। উইদিন বেলা 11টায় স্বশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই ফল প্রকাশ করবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার প্রথম আলোকে এই তথ্য জানান। এর আগে বোর্ডগুলোর পক্ষ থেকে 15 থেকে 17ই অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল। অন্যান্য সময়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন, তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করছেন না বলে বোর্ড সূত্র জানা গেছে। স্বশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরাই ফল প্রকাশ করবেন। আগেই সিদ্ধান্ত হয়েছে যে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং হবে, মাসপথে বাতিল করা হবে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার প্রথম আলোকে জানিয়েছিলেন, ইতিমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে, আর যেই সব পরীক্ষার বিষয়ে পরীক্ষা এখনও হয়নি সেগুলো প্রকাশ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এই প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসি একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল এইচএসসি বিষয়ে সে বিষয় থাকলে তাতে এসএসসিতেও প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি এইচএসসি এবং সমমানের পরীক্ষার বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে। গত আগস্টে সচিবালয়ের ভিতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এসএসসি এবং এইচএসসি সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। এবার এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত 30শে জুন। মোট পরীক্ষার্থী 14.5 লাখের মতো। 60টি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকুরিতে কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিকে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত 6টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল, এছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি ছিল। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের এক দফায় রূপ নেয়। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে সিদ্ধান্ত হয় যে 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা দেওয়া হবে, যদিও তা হয়নি কারণ হিসেবে শিক্ষা বোর্ড সূত্র জানায় যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির জন্য বিভিন্ন এলাকার থানায় হামলা হয়েছিল। এতে থানায় রাখা প্রশ্নপত্রের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং এই অবস্থায় 11ই আগস্টের পরিবর্তে 11ই সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে, তাদের দাবি ছিল উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাদের মানসিক চাপে ফেলেছে, তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে। এক পর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়।